हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र एसबीएचएस। आजकल ये वीडियो ते आमी तुम्हारे सामने सॉल्व कर देखो मॉडल एक्टिविटी टास्क 2021 क्लास 8 एर पार्ट 7 इंग्लिश एर जेटा अक्टूबर मासे तुम्हारा विद्यालय थेके पेते चलेछो। तो ये वीडियो ते आमी तुम्हारे जेटा देखो जेटा देया आछे एखाने एकटा टेक्स्ट देया रयेछे जेटा हच्छे द सी। ए सी एर टेक्स्टटाके आमरा कविताटाके एकटुखानी पढ़बो एबं तारपरे एखाने देया आछे एर दागे कमप्लीट द फलोइंग सेंटेंसेस, सेइगुलोर आंसर करबो। तारपरे आंसर द फलोइंग क्वेश्चन आछे, दुटो प्रश्न आछे, सेगुलोर आंसर करब। तार संगे संगे करब ग्रामारे जे पाँचटा डुएस डायरेक्टेड रयेछे सेगुलो, एबं सबशेषे थाकछे द यूजफुलनेस अफ रेगुलर एक्सारसाइज बोले जे प्याराग्राफटी रयेछे सेई प्याराग्राफटी। ए समस्तटाई भिडियोर भेतरे कमप्लीट हबे, ताई भिडियोटाके कमप्लीट देखो। भिडियोटी भालो लागले अवश्यई एटाके एकटा लाइक करो, चैनेले नतून एसे थाकले चैनेलके सबस्क्राइब करार साथे साथे पाशेर बेल बाटनके क्लिक करो जाते करे परबर्तीकाले एई धरनेर भिडियोर लिंक तोमरा सरासरि पेते पारो। तो चलो आमरा भिडियो शुरू करि। प्रथमे बला आछे Read the following verse and answer the questions that follow. The kobita line gulo dekho. The sea is a hungry dog. Er mane hocche somudro holo ek khudartho kukur. Giant and grey, doityokar o dhushor. He rolls on the beach all day. Saradin somudro tote she goraguri dey. With his clashing teeth and shaggy jaws, or ওই কর্মর করা দাঁত এবং জঘন্য চোয়াল নিয়ে আওয়ার্স আফটার আওয়ার হি নজ ঘন্টার পর ঘন্টা সে কামড় দেয় চিবোয়। দ্য রামলিং টামলিং স্টোনস মৃদু গর্জন করা গড়িয়ে পড়া পাথরগুলোকে। অ্যান্ড বোনস 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 এবং হাড় 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 বলে চিৎকার করে। দ্য জায়ান্ট সি ডগ মোনস লিকিং হিজ গ্রিজি পজ দৈত্যকার সমুদ্র কুকুর গর্জন করে তার মোটা থাবা চাটতে চাটতে। তো এই ছিল আমাদের টেক্সট। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। তো চলো আমরা দেখে নিই। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশের পার্ট 7 যেটা অক্টোবর 2021 এর জন্য। এখানে যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে একের এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটার জন্যে প্রত্যেকটা তিনটে কোশ্চেন আছে, তার জন্য এক নম্বর করে আছে। তো এখানে যে অংশটা কিছুটা অংশ দেওয়া আছে আর কিছুটা অংশ ফিল আপ করতে হবে। প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে দেখো, একের দাগে দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ সমুদ্রকে দেখতে কার মতো লাগে। অ্যান্সার হচ্ছে হাংরি ডগ। এই অংশটা গ্যাপ দেওয়া আছে, এটা তোমাদেরকে লিখতে হবে হাংরি ডগ অর্থাৎ ক্ষুধার্ত কুকুরের মতো লাগে। তোমরা চাইলে এটাকে একটু বড় করে লিখতে পারো হিউজ জায়ান্ট লাইক গ্রে কালার্ড হাংরি ডগ, এটাতেও হবে, বা শুধু হাংরি ডগ লিখলেও হবে। দু নম্বরে দেখো দেওয়া আছে দ্য সি নজ অর্থাৎ সি সমুদ্র চিবোচ্ছে। কী চিবোচ্ছে? গ্যাপে আমাদের লিখতে হবে স্টোনস। যদি তোমরা এটা একটু বড় করে লিখতে চাও তোমরা লিখতে পারো রামলিং টাম্বলিং স্টোনস অর্থাৎ গড়িয়ে পড়া যে পাথরগুলো সেইগুলোকে সি অর্থাৎ সমুদ্র চিবোচ্ছে। এরপরের যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে দ্য সি মোনস লাইক এ ডগ বাই, মানে সারাদিন ধরে সমুদ্র গর্জন করছে একটা কুকুরের মতো বাই, এরপরে আমাদের লিখতে হবে রোলিং অন দ্য বিচ অর্থাৎ বিচের ওপর গড়াগড়ি দিতে দিতে। এরপরে বিয়ের দাগে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দুটো প্রশ্ন আছে দু নম্বর করে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো সেখানে বলা রয়েছে উইথ হুম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, মানে কার সাথে সমুদ্রকে তুলনা করা হয়েছে। তো এটার উত্তর আমরা লিখবো দ্য সি ইজ কম্পেয়ার্ড, সমুদ্রকে তুলনা করা হয়েছে টু এ কার সাথে, না হিউজ জায়ান্ট লাইক গ্রে কালার্ড হাংরি ডগ, মানে বড় জায়ান্ট লাইক মানে দৈত্যকার, গ্রে কালার মানে হচ্ছে ধূসর বর্ণের হাংরি ডগ মানে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে দু নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটাই বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, সারাদিন ধরে সমুদ্র কী করে। তো এটার উত্তর হচ্ছে দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে তটে অর্থাৎ ওই বেলাভূমির ওপরে গড়াগড়ি দেয়। এরপরে আসছি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামারের প্রশ্ন। পাঁচটা প্রশ্ন আছে এক নম্বর করে পাঁচ নম্বর। প্রথমটা যেটা বলা হয়েছে দেখো, একের দাগে দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স, কোচ প্লেয়ারদেরকে বললেন, এবার কমা কোটেশন দিয়ে বলা আছে ব্র্যাভো দিয়ে বিস্ময়সূচক চিহ্ন, ইউ হ্যাভ প্লেড ওয়েল, তোমরা ভালো খেলেছো, কোটেশন শেষ, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। তো এটাকে আমরা এইভাবে করব, দ্য কোচ অ্যাপ্লাউডেড দ্য প্লেয়ার্স। অ্যাপ্লাউডেড মানে হচ্ছে অ্যাপ্লাউড মানে আমরা জানি কাউকে অভিনন্দন জানানো বা কাউকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানানো, তো সেটাই কোচ করলেন। দ্য কোচ অ্যাপ্লাউডেড দ্য প্লেয়ার্স বাই সেইং, এইটা বলে
दैट दे हैड प्लेड वेल जे तारा भालो खेले छे। এবারে দেখো দুইয়ের দাগে প্রশ্ন, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। এখানে বলা হয়েছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, টু গো মানে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, এটা আলাদা করে অ্যান্সারও লিখে দিয়েছি, টু গো দিয়ে ব্র্যাকেটে হচ্ছে ইনফিনিটিভ। এরপরে তিন নম্বর প্রশ্ন, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, মানে নাও এ ডেজ মানে বর্তমানকালে সাপ্লাই অফ ফুডস অর্থাৎ হচ্ছে খাদ্যের সরবরাহ, ফুড গ্রেনস মানে হচ্ছে খাদ্যশস্যের সরবরাহ ইজ অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পাওয়া যায় মানে প্রাচুর্য আছে, কোনো কমতি নেই। তো এটা বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, অর্থাৎ এই অ্যাবান্ডেন্ট এর যে বিপরীতার্থক শব্দ সেইটা দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সটাকে লিখতে হবে। শুধুমাত্র এটার জায়গায় বসিয়ে দিলে হবে না, আমাদের সেন্টেন্সটাও যাতে ঠিকমতো হয়, মিনিংটা যাতে ঠিকমতো হয় সেটাও দেখতে হবে। তো সেটা আমরা এইভাবে করেছি, নাও এ ডেজ দেয়ার ইজ নো স্কার্সিটি ইন সাপ্লাই অফ ফুড গ্রেনস, অর্থাৎ বর্তমানকালে কোনো ঘাটতি নেই ইন সাপ্লাই অফ ফুড গ্রেনস মানে ফুড গ্রেনসের সরবরাহতে। এরপরে আছে চারের দাগে, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখানে বলা হয়েছে আন্ডারলাইন দ্য মেন ক্লোজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। যেহেতু আমার এখানে লেখাটা একটু বড় হয়েছে সেই জন্যে সাবঅর্ডিনেট ক্লোজের সার্কেলটাও একটু বড় হয়েছে। তো এখানে মেন ক্লোজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, এইটা কারোর উপর নির্ভরশীল নয়, দিস ইজ দ্য প্লেস বলতে আমরা বুঝতে পারছি এটা একটা, এটা সেই জায়গাটা। আর এখানে বলা আছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই হোয়ার এইটা যদি আলাদা করে থাকে দেখো এই হোয়ার বলতে কোন জায়গা বোঝা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই মেন ক্লোজটা আমরা পাবো। সুতরাং এটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ, আর এইটা হয়ে গেল আমাদের মেন ক্লোজ, এটা আন্ডারলাইন করা হলো এবং এটা সার্কেল করা হলো। এরপরে পাঁচের দাগে বলা হয়েছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, এটাই বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লোজ ইউজড ইন দ্য সেন্টেন্স, এইটা এই সেন্টেন্সে কোন ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে। এইখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট শকড মি, এবং দ্যাট শকড মি এই যে দ্য নিউজ এই নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা কিন্তু হয়ে যাবে আমাদের সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সুতরাং দ্যাট শকড মি এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। নেক্সট পরের যেটা আছে সেটা হচ্ছে তিনের দাগে, বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে, প্যারাগ্রাফের টাইটেল বলে দেওয়া হয়েছে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ প্রত্যহ যে এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমরা করে থাকি ব্যায়াম, সেইগুলোর প্রয়োজনীয়তা কী। তো সেইটার উপর আমাদের প্যারাগ্রাফ পড়ছি, দেখো, ফিজিক্যাল ফিটনেস ইজ এ ম্যানস বেস্ট অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ শারীরিক যে সক্রিয়তা সেটা হচ্ছে একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ। ইট ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ হ্যাপিনেস, এটা হচ্ছে সবথেকে বড় উৎস খুশির অন আর্থ, পৃথিবীতে সবথেকে বড় আনন্দের উৎস হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। বিসাইড ইট এর পাশে পাওয়ার অনার অর মানি পেল ইন টু ইনসিগনিফিকেন্স, অর্থাৎ এর পাশে যদি আমরা ক্ষমতা বলি বা সম্মান বলি বা টাকা পয়সাকে বলি সব কিছুই এর কাছে কিন্তু তাৎপর্যহীন হয়ে যায়, মানে হেলথ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এগুলো সবই বিবর্ণ হয়ে যায়। উইদাউট ইট এটা ছাড়া লাইফ বিকামস এ হেল, অর্থাৎ এটা ছাড়া জীবন নরকসম হয়ে যায়। টু মেক দ্য লিমস সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে স্ট্রং অ্যান্ড সাপল, অর্থাৎ শক্ত এবং নমনীয় করতে গেলে উই মাস্ট টেক এক্সারসাইজ, আমাদের ব্যায়াম করতে হবে ডেইলি অর্থাৎ প্রতিদিন। ওয়ান মে জগ, জগ মানে হচ্ছে জগিং, একজন কেউ চাইলে জগিং করতে পারে, রান দৌড়াতে পারে, অর ওয়াক বা হাঁটতে পারে, অর টেক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে কোনো কিছু ভারোত্তোলন এসব ছাড়া যেগুলো খোলা হাতের ব্যায়াম হয় সেগুলো করতে পারে। ইন দ্য কাম মর্নিং আওয়ার্স পয়েন্ট দেওয়া আছে কোন সময় করা যাবে সেটাও আমরা এখানে বলে দিলাম, কাম মানে হচ্ছে শান্ত, মর্নিং আওয়ার্স মানে হচ্ছে সকালের যে সময় সেখানে করতে পারে। মর্নিং এয়ার কন্টেন্স পিওর অক্সিজেন, সকালের বাতাস তার মধ্যে থাকে পিওর অক্সিজেন অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন থাকে। এক্সারসাইজ টেকেন ইন দ্য আর্লি মর্নিং প্রমোটস ব্লাড সার্কুলেশন, অর্থাৎ একদম সকালবেলায় যদি আমরা এক্সারসাইজ করি তাহলে এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো করে, অ্যান্ড বুস্টস আওয়ার ইমিউনিটি সিস্টেম, এবং তার সাথে সাথে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও বাড়িয়ে তোলে। ওয়ান হু ইজ ফিজিক্যালি ফিট, একজন যে শারীরিকভাবে সক্ষম বা শারীরিকভাবে যিনি ফিট রয়েছেন এনজয়স লাইফ, তিনি জীবনকে উপভোগ করেন। হি লুকস হ্যাপি অ্যান্ড চিয়ারফুল, তাকে দেখতে সবসময় খুশি এবং
উৎসাহে পরিপূর্ণ বলে মনে হয়। অ্যান্ড হিজ পার্সোনালিটি এবং তার যে ব্যক্তিত্ব প্লিজেস অল, সেটা সবাইকে খুশি করে। ফর দ্যাট, এই কারণে ইট ইজ রাইটলি সেড, এটা সঠিকভাবেই বলা হয়েছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। ট্রুলি ইফ উই ওয়ান্ট টু স্পেন্ড এ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, যদি সত্যি করেই যদি আমরা একটা আনন্দের, খুশির বা স্বাস্থ্যবান জীবন কাটাতে চাই, উই মাস্ট টেক রেগুলার এক্সারসাইজ, তাহলে আমাদেরকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতেই হবে। এটা ছিল আমাদের কনক্লুশন। তো এই হয়ে গেল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর পার্ট 7 ইংলিশের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।